বিএনপি প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ 82তম জন্মবার্ষিকী। 1936 সালত বগুড়ার গাবতলীর নিভৃত জনপদ বাগবাড়ির এক বনেতি মুসলিম পরিবারও তিনি জন্মগ্রহণ করে। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু অধিষ্ঠয় জিয়াউর রহমান। তিনি 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিল এবং সর্বশেষ 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউস সেনাবাহিনীর উগ্র বিদ্রোহী অংশ রাতত নিহত হইল জিয়াউর রহমান। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ ফজরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী শহীদ জিয়ার মাজারত পুষ্পমাল্য অর্পণ করেছিল। এছাড়াও চট্টগ্রাম নগর বিএনপি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল। আলোচনা সভার প্রধান অতিথি আছিল নগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ জন্মবার্ষিকী উপলক্ষে আমরা চট্টগ্রাম মহানগর বিএনপি বিবিধ কর্মসূচি আমরা আতক করিলাম। আমরা অঙ্গ সংগঠন জাসাসের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আছে এবং ইবে এখনও দেখতে লাগবেন আমরা প্রামাণ্য চিত্র আর একটা পুরস্কার বিতরণ হইব। মহানগর বিএনপির উদ্যোগে আমরা আলোচনা সভা, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা এই যে রহমান ফাউন্ডেশন উদ্যোগে ওই যে যারা দুস্থ এতে তারা আরো কিছু শীত বস্ত্র বিতরণ করছে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।